অধ্যাপক চার্লস টাউন, অধ্যাপক রাজবিহারী ঘোষ, মঞ্চে উপবিষ্ট বাজিতপুরের মাটি মানুষের প্রাণপ্রিয় নেতা আমার শ্রদ্ধেয় ভাই কায়ুম খান হেলাল সাহেব, মঞ্চে উপস্থিত আরো সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বাজিতপুর নীতির আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্স প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কর্তৃপক্ষকে আমি অন্তরের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাজিতপুরের যে জেলার যে দাবি, যৌক্তিক দাবি, এটা আসলে আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি। বাজিতপুরের যে ভৌগোলিক অবস্থান আসলে টান এবং বাটির একটা মিডল পজিশন। বাজিতপুর, আমি বাজিতপুর কলেজে পড়াশোনা করেছি, বাজিতপুরে জেলা হওয়ার মতো সমস্ত অবকাঠামোই আমি মনে করি আছে। বিশেষ করে বাজিতপুরের সাথে আমাদের অষ্টম নামের একটা নিবিড় সম্পর্ক, আত্মীয়তা বলেন, এতই নিবিড় সম্পর্ক যে বাজিতপুরের লোকজনের জমি জামা কিন্তু আমাদের সাথে হাওড়ে চাষাবাদ করে নিকটতম প্রতিবেশী। আমি মনে করি যে অন্তত অষ্টমাসীর পক্ষ থেকে বাজিতপুরকে যদি জেলা ঘোষণা করা হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা প্রশাসনিক যে অবকাঠামো এটা আমরা একদম আমাদের মানে দৌড় গোড়ায় চলে যাবো। আমি কোনো অন্য না, অনেক বিশেষজ্ঞ এই বিষয়ে মতামত পেশ করবে। আমি একটা কথা বলতে চাই, আপনারা জেলা বাস্তবায়ন করতে যায় আমাদের অষ্টমাসীর পক্ষ থেকে আমাদের যে কোনো ভূমিকা নেওয়া লাগে, আন্দোলন বলেন, গণস্বাক্ষর বলেন, জনমত সৃষ্টি করতে বলেন, সর্বোচ্চভাবে আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে আমি সহযোগিতা করবো। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।